إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من دل على خير فله مثل أجر فاعله، أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দরুদ ও সালাম বর্ষিত যিনি সর্বকালের এক নামে পরিচিত, আধুনিক মূল্যবোধ ও নীতিবোধে উদ্দীপ্ত ও উন্নত জীবনাদর্শের প্রবক্তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি: আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি সিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি তাফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে লা তাহজান, যে তোমরা চিন্তিত হইও না। ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং চিন্তা দূর করার কিছু মাধ্যম আপনাদের সামনে উপস্থাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যদিও বা স্নেহের ছোট ভাই আশরাফুল ইসলাম সে বলেছেন যে আমি অসুস্থ, ঠিক শারীরিকভাবে অসুস্থ, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন বিধায় আপনাদের সামনে আমি আসতে পেরেছি, এর জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো, আপনারা শ্রবণ করার চেষ্টা করেন। মানে কমন তিনটি হাদিস বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। এই হাদিসগুলো বলার আগেই পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করব। 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি একজন মুসলিম, সেভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দ ব্যক্তি আর ভালো ব্যক্তি তারা কি সমান হতে পারে? ভালো কাজ আর অশ্লীল কাজ, এই দুইটি কাজ কি কখনো সমান হতে পারে? তো ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমাদের কাজ হচ্ছে তোমরা মন্দকে দূরীভূত করো, মন্দকে বিতাড়িত করো আহসান উত্তম মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, উত্তম দাওয়াতের মাধ্যমে মন্দকে তোমরা দূরীভূত করো। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে এবং তোমার শত্রুর মাঝে যে একটা শত্রুতার বন্ধন ছিল, এই বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। বাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এমনকি এই শত্রুতা দূর করে দিয়ে আল্লাহ ওই ব্যক্তির সাথে একেবারেই বন্ধু করে দেবেন।
মানে বন্ধু রূপে পরিণত করে দিবে। তাহলে আজকে আমরা যারা দায়ী আছি আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে মানুষকে দাওয়াত দিয়ে থাকি, তাদের উচিত হবে সুশীল বাক্যে ভদ্র ভাবে নম্র ভাষায় মার্জিত ভাষায় মানুষের সামনে অশ্লীলতা দূর করার জন্য অবশ্যই উত্তম মাধ্যমে সুশীল বাক্যে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো যে ভাইরা এই আজকে সেমিনারটির আয়োজন করেছেন অবশ্যই তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত অনুযায়ী ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমান আহসান, আহসান এটি ইসমে তাবজিলের সিগা, অধিক উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আজকে যারা এই সেমিনার করতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে, সেটি ফোনের মাধ্যমে হোক অথবা ডেরেক হোক, কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক না কেন, ফেসবুকের মাধ্যমে হোক না কেন, মেসেঞ্জারের মাধ্যমে হোক না কেন, যে কোনো মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে ভাই। সৎবাজারে একটি সেমিনার হবে, আপনারা সকলে আসবেন, সেখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা পেশ করা হবে, আপনারা শ্রবণ করবেন, তদনুযায়ী আমল করবেন। এই দাওয়াতটি যারা দিয়েছেন এই আয়াত অনুযায়ী আল্লাহর নিকট ওই ব্যক্তিরাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এই ব্যক্তিদের কোনো চিন্তা আছে? কোন চিন্তা নেই, সৎ কাজে বাধা থাকবেই। তাহলে আপনি যে সৎ কাজ করেছেন আপনার যা যা কি, দেখেন একটি হাদিস কিতাবুল আইন মুসলিম এবং মিশকাত শরীফে কিতাবুল আইন বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রাসূলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের হাদিস নম্বর 209 হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোন একটি কল্যাণের রাস্তা দেখালো, যে ব্যক্তি কোন একজন ব্যক্তিকে একটি কল্যাণের পথ দেখালো, তাহলে ওই পথে যে ব্যক্তি আসলো তাহলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবে। যে ব্যক্তি তাকে আহ্বান করো, তাহলে আপনারা যারা মানুষদেরকে দেখেছেন যে ভাই কল্যাণকর রাস্তায় আসেন, সৎ রাস্তায় আসেন, আর ওই ব্যক্তি আসার পরে আলোচনা শোনার পরে কোনো একটি আমল যদি সে করে, তাহলে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির সম পরিমাণ নেকি আপনিও পেয়ে যান। তাহলে বলেন মানুষকে আল্লাহর দিকে, ইসলামের দিকে, দিনী কাজের দিকে যদি আমরা আহ্বান করি তাহলে আমাদের ক্ষতি না লাভ? আর যদি আমরা দাওয়াত না দিই তাহলে আমাদের উপরে গজব আসবে না? এখন আমরা যদি বলি যে আমাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কেন, আমি তো নিজে ভালো আছি, আমি তো ভালো কাজ করি, তো ওকে ডাকতে কোনো শুনতেও পারে নাও শুনতে পারে, অথবা বলে থাকি ও দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, ওর জীবনেই আমার কথা শুনবে না, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি তো ভালো কাজ করতেছি, তাকে দাওয়াত দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, যদি এমন চিন্তা ভাবনা আমাদের মুসলিমদের ভিতরে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নয় আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। গজব কি? সিডর হবে, ভূমিকম্প হবে, বড় বড় বন্যা হবে, প্লাবন হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর ওই সময় যদি আপনারা আল্লাহর নিকটে প্রার্থনা করেন আপনাদের দোয়া কবুল করা হবে। দেখেন একটি হাদিস সহিহ আত-তারগিব 3301 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি যে লাতা মুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর নবী বলেন তোমাদের দুটি কাজ করতে হবে, এক তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এই দুটি কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহর নবী এই বাক্য বলার আগেই তিনি শপথ করলেন যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের উচিত হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করো, আর যদি তা না করো লায়ু আওলা আওলায়ু শিকান্দুল্লাহু
তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে মহা শাস্তি আসবে, বড় শাস্তি আসবে যা তোমরা কল্পনাও করে পারবে না যে আল্লাহ এত বড় শাস্তি আমাদেরকে দিলেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিরা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের উপরে এত বড় শাস্তি আসলো, এত বড় ভূমিকম্প হলো, এত বড় প্লাবন হলো, এত বড় বন্যা হলো, এত বড় বিপদ আসলো। তখন ওই ব্যক্তিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, সুম্মা তাদউনা, তারা সকলেই আল্লাহর নিকটে প্রার্থনা করবে, আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ মহা প্লাবন থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ সিডর থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন ফালা ইস্তাজীবা লাকুম, ওই ব্যক্তিদের দোয়া আর আল্লাহর কাছে কবুল হবে। তো কাজেই ওই বিপদ আসার আগেই আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। এবার মন্দ কাজের কিছু নমুনা আপনাদেরকে দেখাবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস থেকে আমি শুধু বাংলা অনুবাদ করছি, সময় যেহেতু সংক্ষেপ আর আমিও শারীরিকভাবে অসুস্থ, আমি আপনাদেরকে বলছি। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দেখলেন একজন ব্যক্তি কিছু শস্য ওই বস্তার উপরে, ভালো শস্য রেখে আর ভিজা শস্যগুলো বস্তার ভিতরে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে বললেন এই শস্যগুলো কেমন, তখন বললেন যে অনেক ভালো, একেবারেই ভালো শস্য। তখন আল্লাহর নবী ওই বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে উপরটা শুকনা, ভিতরটা হচ্ছে ভিজা। তখন আল্লাহর নবী ওই ব্যক্তিকে ধমক দিলেন আর বললেন যে ব্যক্তি মানুষকে ঠকায়, মানুষকে ঠকায়, ওই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। সরাসরি বাধা দিলেন। এরপর আর একজন সাহাবী তার হাতে স্বর্ণের আংটি দেখলেন, কমন হাদিস বলছে আল্লাহর নবী দেখার পরে এই আংটিটাকে ছুঁড়ে মেরে জমিনে নিক্ষেপ করলেন। তখন ওই বৈঠকে ছিলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলে উপস্থিত আছেন। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। এরপরে আবু বকর ওমর ওই ব্যক্তিকে বললেন তুমি আংটিটা, স্বর্ণের আংটি নিয়ে গিয়ে বিক্রি করে তোমার ফ্যামিলির পরিবারের কাজে লাগাও। তখন ওই ব্যক্তি শপথ করে বলছেন ওই সত্তার কসম করে বলছি যে আংটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে মেরেছেন, ওই আংটি আমার হাত দিয়ে আর স্পর্শ করবো না। চিন্তা করে দেখেন রাসূল সরাসরি বাধা দিয়েছে। এরপর আরেকটি হাদিস দেখেন, একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাতের মাল হতে একটি খাদ্যদ্রব্য তিনি তার মুখে দিচ্ছেন, মুখে দিবেন দিবেন ভাব, আল্লাহর নবী তাকে ধমক দিয়ে বললেন সিফ হুসাইন তুমি মুখে দিও না, নবী বংশের কোন লোক যাকাত খায় না, নবী বংশের কোন লোক যাকাত খায় না। সরাসরি মানা করলেন। এজন্য মন্দ কাজ দেখলে অবশ্যই আপনাকে নিষেধ করতে হবে, করতে হবে না। এখন কিভাবে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতিয় ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতিয় ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো অশ্লীল কাজ দেখবে, মন্দ কাজ দেখবে, অশ্লীল কাজ সমাজে দেখবে, তখন তোমাদের সামর্থ্য থাকলে ওই অশ্লীল কাজকে হাত দিয়ে প্রতিহত করবে। যখন তুমি অশ্লীল কাজ দেখবে ফাইল্লাম জাস্তাতিয়া, তোমার সামর্থ্য নেই, হাত দিয়ে সেটা প্রতিহত করবে। ফাবি লিসানিহি, তোমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে সেটাকে প্রতিহত করবে, তোমার কথা দিয়ে অশ্লীল কাজকে প্রতিহত করবে। ফাইল্লাম জাস্তাতিয়া ফাবি কলবিহি, তুমি মুখ দিয়েও বলতে পারো না, হাত দিয়েও প্রতিহত করতে পারো না, তোমার সর্বশেষ কাজ হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর ওয়াদালিকা আযাবুল ঈমান, এটিই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, এ হাদিসটি শেষের বাক্যে ব্যাখ্যা করেছেন অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ এই নয় যে আপনি ঘৃণা করে চলে যাবেন, অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ প্রকৃত অর্থ হচ্ছে আপনি অন্তর দিয়ে চিন্তা করবেন কিভাবে এই অন্যায় কাজটাকে দূর করা যায়। কথা কি বুঝছেন? তাহলে স্পষ্ট, আমরা যখন কোনো অশ্লীল কাজ দেখব, যদি আমাদের শক্তি সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করব। আচ্ছা বলেন তো ভাই, আমাদের এই সৎ বাজারে আমরা সবাই মুসলিম না? তাহলে মুসলিম থাকা অবস্থায় যদি আপনার বাড়ির পাশে কোনো পোলের মধ্যে যদি শাপলা হলের, যদি কোনো সিনেমা হলের যদি পোস্টার লাগাতে আসে, তাহলে আপনারা বারণ করতে পারবেন না? ইনশাআল্লাহ যুবকরা পারেন এমন কোনো কাজ নেই
তাদের দিকে প্রাণ থাকা অবস্থায় একদিন দূরত্ব থাকা অবস্থায় অশ্লীল কাজকে তারা সাপোর্ট করতে পারে না। এবার আরেকটি প্রশ্ন করে বলেন যে পাপি পাপি কি ঘৃণা করো পাপকে নয়, কথাটা বলে না ভাই, পাপিকে ঘৃণা করো পাপকে নয়। আচ্ছা ভাই যদি পাপিকে ঘৃণা করি পাপকে নয়, আচ্ছা এবার বলি যে না পাপকে ঘৃণা করো পাপিকে নয়, কথাটি উল্টো হয়ে গেছে, যে পাপকে ঘৃণা করো পাপিকে নয়। আচ্ছা ভাই বলেন যদি তাই হয় যে একজন ব্যক্তি আপনার বাড়ির সামনে পোস্টার লাগাতে আসছে, পোস্টার লাগাতে আসছে তাই না, এখন পাপকে ঘৃণা করো তার পোস্টারটাকে আমাদেরকে ঘৃণা করতে হচ্ছে, আর যে ব্যক্তি লাগাচ্ছে তাহলে ওই ব্যক্তি পাপি, পাপিকে ঘৃণা করা যাবে না। আর আল্লাহ নবী কি বললেন, যখন তুমি অশ্লীল কাজ দেখবে হাত দিয়ে সেটাকে পুড়তে দেবো। তাহলে দেখেন পাপ কাজ কে সংগঠিত করলো, ওই ব্যক্তি করলো না, ওই ব্যক্তি নিজেই পাপ কাজ সংগঠিত করতেছে। আচ্ছা আপনি যদি পাপিকে পাপ কাজ কে ঘৃণা, ওই ব্যক্তি যে পোস্টার লাগাচ্ছে, আচ্ছা দেখেন আপনি চিন্তা করেন যে এই পাপ কাজটা সূচনা কার মাধ্যমে হলো, ওই ব্যক্তিদের মাধ্যমে, ওই ব্যক্তির মাধ্যমে। যদি আপনি পোস্টারকে ঘৃণা করে চলে যান কোনো লাভ হলো, তাহলে উল্টা হচ্ছে, যার মাধ্যমে পাপ কাজ সংগঠিত হচ্ছে তাকেই বারণ করতে হবে যে তুমি কখন এই পোস্টার এই গাছে বা এই বোল্টারে বলেন ফলে বলেন এই পোস্টার লাগাতে পারবে না, কারণ ওর মাধ্যমেই পাপ কাজ সংগঠিত হচ্ছে, এই কাজ শুদ্ধ নয়। যে কথা দিয়ে আমরা বলে থাকি যে পাপকে ঘৃণা করো পাপিকে না, কথা বুঝছেন না, ওই ব্যক্তিকেই ঘৃণা করতে হবে। তুমি কেন পোস্টার লাগালে, তুমি মুসলিম ব্যক্তি, তোমার মাধ্যমে অশ্লীল কাজ ছড়িয়ে যাবে কেন? দশটা যুবকই যথেষ্ট, দশটা যুবক যদি দাঁড়িয়ে যায় ওর বাপের ক্ষমতা নেই, একটা পোলের মধ্যে সে অশ্লীল পোস্টার লাগিয়ে যায়, জুয়াখেলা আপনাদের এলাকা হয় না? ওরা তো ভীতু আল্লাহর শত্রু, আপনারা হচ্ছেন বীর, যখন আপনাদেরকে দেখবে ওরা দশ হাত দূরে চলে যায়। দেখেন না হুজুর মানুষকে বিড়ি খাইতে দেখলে টুপ করে বিড়িটা কি করে লুকায়। সম্মানিত উপস্থিতির জন্য আমি বলছি দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে, এজন্য নিরাশ হওয়ার কোনো কিছু নেই, তাওয়াক্কাল তো আল্লাহ, অবশ্যই আল্লাহর উপরে ভরসা করতে হবে, কোনো চিন্তিত হওয়া যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, আপনারা আর-রাহিকুল মাকতুম খুলে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ থেকে গুহা পর্যন্ত একটি অধ্যায় রয়েছে, এই অধ্যায়টা আপনারা পড়াশোনা করে দেখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের অন্ধকারের বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন, আর এদিকে মক্কার কাফের কুরাইশরা তারা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন, কোথায় মুহাম্মদকে পাওয়া যায়, মুহাম্মদকে পেলেই 100 লাখ উস্কি পুরস্কার পেয়ে যাব, মুহাম্মদকে যদি আমরা পাই তাহলে যে ব্যক্তি পাবে তার কল্লাটাকে তার মাথাটাকে নিয়ে আসতে পারবে, তার জন্য 100 লাল উস্কি উপহার দাম। আচ্ছা বলে এই যুগে আমাদের সবচেয়ে দামি কোন জিনিস, স্বর্ণ রৌপ্য হীরা বা এই ধরনের কোন জিনিস, কিন্তু ওই সময়ে সবচেয়ে বড় দামি জিনিস ছিল লাল উস্কি, কোন জিনিস ছিল উট লাল উস্কি, তো তখন সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন। তো রাত্রির ঘটনা একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওই গুহায় প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুহাম্মদ আপনি আগে প্রবেশ করবেন না, আগে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মধ্যে প্রবেশ করি, না জানি গুহার মধ্যে অনেক কিছু জিনিস থাকতে পারে, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তার গায়ের জামাগুলো ছিড়লেন, অনেক ছিদ্র ছিল সবগুলো ছিদ্র তিনি পূর্ণ করে দিলেন, পূরণ করে দিলেন তার গায়ের জামা দিয়ে। এরপর আল্লাহর নবীকে ডাকলেন, তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফুটা ছিল, একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র তিনি পা দিয়ে বন্ধ করে দিলেন, আল্লাহর নবী তার উরুর উপরে শুইলেন, শোয়ার পরে কিছুক্ষণ তিনি ঘুমাচ্ছেন, আর কিছুক্ষণ পরে ওই গর্ত থেকে দুটি কথা বলা আছে ওই হাদিসে, এক ওই ইতিহাসে বলছেন সাপে কামড় দিয়েছে, দুই বলেছেন বিচ্ছু কামড় দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণায় তিনি কাতর হয়ে গেছেন,
তার চক্ষু দিয়ে অশ্রু জল শুধু বেয়ে পড়ছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যখন তার অশ্রু জল পড়লো, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর তুমি কান্না করছো কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে জানি কিছু দংশন করেছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় আবু বকর, তুমি যদি পূর্বেই বলতে, তুমি যদি আগেই বলতে, তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার ব্যথা থাকতো না, তোমার ব্যথা চলে যেত, তুমি কেন আমাকে বলো নাই? আবু বকর বলছেন, আল্লাহর নবী আপনি ঘুমাচ্ছেন আমার উরুর উপরে, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ঘুমাচ্ছেন, আমি যদি আপনাকে ডাক দেই তাহলে আপনার ঘুমের কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক ওই আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আর আবু বকর তাকিয়ে দেখতেছেন ওই কাফেররা তারা মুষ্টির উপরে আছেন, তারা ঘোড়ার উপরে আছেন, একটু নিচে তাকালেই তাদেরকে হত্যা করে ফেলবেন, মুহাম্মদকে পেয়ে যাবেন, আবু বকরকে পেয়ে যাবেন, তারা চিন্তিত। আবু বকর বলছেন, আল্লাহ নবী ওই যে দেখেন শত্রুরা আমাদের চোখের সামনে, একটু যদি তারা নিচে তাকায় আমাদেরকে পেয়ে যাবে। মুহাম্মদ সাল্লাম তিনি বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর তুমি চিন্তিত হইও না, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে লা তাহজান। ও যুবক ভাইয়েরা, আপনারা চিন্তিত হইয়েন না, আপনারা চিন্তাগ্রস্ত হইয়েন না, দাওয়াত দিতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতে পারে, এজন্য আপনাদের অন্তরকে শক্তিশালী করতে হবে। আপনাকে হতে হবে আবু বকরের মতো, আপনাকে হতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনাকে হতে হবে আম্মার বিন ইয়াসিরের মতো, আপনাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আপনাকে হতে হবে খুয়াইলিদ বিনতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এবং আপনাকে হতে হবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনাকে এমন বীর হতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। উপস্থিত জনগণ, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাহজান এই বিষয়টি অবশ্যই আপনাকে বুঝতে হবে, এবং চিন্তাগ্রস্ত হওয়া যাবে না সব সময়। আপনি চিন্তাগ্রস্ত হলে সর্বপ্রথম যাকে স্মরণ করবেন তিনি হচ্ছেন রব, রবকে আপনি স্মরণ করেন। একটা মজার বিষয় হচ্ছে ইতিহাসের শুরু থেকে, ইসলামের ইতিহাসের শুরু থেকে যত আম্বিয়া ইকরাম, যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, সকলেই যখন বিপদগ্রস্ত হতেন একটি বাক্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, সেই বাক্যটির নাম হচ্ছে রব। সেই বাক্যের নাম কি? রব নিয়ে তারা সকলেই চিন্তা দূর করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে বললেন, লা তাকরাবা হাদিহি শাজারা, আদম তুমি এই গাছটির নিকটবর্তী হইও না। হাওয়াকেও বললেন, তুমি ওই গাছটির নিকটবর্তী হইও না, গাছের নিকটবর্তীও তোমরা যেও না। তখন তারা গাছের নিকটবর্তী গেলেন এবং ফল খেয়ে ফেললেন, তাদের পরন থেকে তাদের পোশাক খুলে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, তাদের লজ্জা স্থান প্রকাশ পেল। তখন তারা গাছ থেকে গাছের পাতা দিয়ে তাদের লজ্জা স্থান তারা ঢেকে নিলেন। আল্লাহ বললেন, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। বের হলেন, হাওয়া একদিকে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যদিকে, তারা দোয়া করলেন আল্লাহর নিকটে। প্রথম বাক্য ছিল রব্বানা, প্রথম বাক্য কি? তাহলে রব কথাটি আসে না ভাই? বলছেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, জলামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া প্রথম বাক্য ছিল রব, রব কথাকে স্বীকার করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলছেন, আমি আমার উম্মতদেরকে 950 বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি, তাদেরকে বলেছি ইসলামে ফিরে আসো, কিন্তু দুঃখজনক বিষয় তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। তারা বলেছিলেন যে তুমি একজন মিথ্যুক ব্যক্তি, তুমি একজন মিথ্যুক ব্যক্তি। সেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও আল্লাহর কাছে রবকে স্বীকার করে নিয়ে তিনিও দোয়া করেছিলেন। এরপরে আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চিন্তায় চিন্তিত কি করবেন, তার সন্তান সন্ততি নেই, তিনি বলেছেন একটি দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব কথাটি আসে না নেই ভাই? দেখেন নবী রাসূলুল্লাহ যারাই চিন্তাগ্রস্ত হয়েছেন তারাই দোয়া করেছেন, রব
রবকে স্বীকার করে নিয়ে আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার চিন্তা দূর হয়ে যাবে, আপনি কোনো চিন্তাগ্রস্ত হবেন না। এরপরে দেখেন অনেক নবী রাসূল তারা দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, রব হিসেবে স্বীকার করে তারা দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা চিন্তাগ্রস্ত হবেন না। এরপরে আরেকটি হাদিস আমি বলতে যাচ্ছি, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট ওহি করলেন, আওহাল্লাহু ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট ওহি করলেন, করার পরে বলছেন আন আকরিবা কাযা কাযা বি আহলিহা, ওহে জিবরিল তোমরা এই তুমি এই সম্প্রদায় সহ এই শহরকে তুমি ধসিয়ে দাও, উল্টিয়ে দাও, তাদের সকলকে ধ্বংস করে দাও, সকলকেই ধ্বংস করে দাও। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নিকটে বলছেন, ইয়া রব্বি, হে আমার রব। আচ্ছা বলেন তো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন শব্দ দিয়ে আল্লাহকে ডাকলেন? কথা বুঝছেন? কথা বুঝতে হবে, যে কয়েকটি কথা বলছি শ্রবণ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আমি অসুস্থ শারীরিক ভাবে এরপরে বোঝানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না ফীহিম আব্দাকা ফুলালান লাম ইয়াসিকা তারফাতা আইনিন, আল্লাহর নবী আপনি যে বলছেন এই এলাকা সহ লোকজনকে সকলকে ধসিয়ে দিতে হবে, আচ্ছা আল্লাহর নবী, ইন্না ফীহিম আব্দাকা, নিশ্চয়ই অবশ্যই এই এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে আলেম ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, যে সব সময় তোমার ইবাদত করে, লাম ইয়াসিকা, কখনোই তোমার নাফরমানি করে না, তরফাতা আইনিন, সব সময় তোমার ইবাদত করে, আল্লাহর নবী ওই ব্যক্তিকেও কি ধসিয়ে দেব? ক্বালা ফাক্বালা আলাই আকলিবা আলাইহা ওয়া আলাইহিম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই ওই আলেমকে সহ ওই ব্যক্তিকে সহ তুমি সকলকে ধ্বংস করে দাও। ফাইন ওয়াজাহু লাম ইয়াতামা'ার ফিয়া সাআতা কত্তুন, আল্লাহর নবী বলছেন কেননা ওই ব্যক্তির হৃদয় আমি আল্লাহর ব্যাপারে একবারও চিন্তায় চিন্তিত হয় না, একবারও সে চিন্তা করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের নিকটে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, তুমি যা জানো মানুষের নিকটে প্রকাশ করো, তুমি যে শব্দ শিখেছো মানুষের কাছে প্রকাশ করো, তুমি আয়াত শিখেছো মানুষের কাছে ছড়িয়ে দাও, এই বাক্য ওই ব্যক্তি নিজের কাছে রেখে দিয়ে নিজেই আমল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, কাজেই তাকেও তুমি ধ্বংস করে দাও। উপস্থিত জনগণ, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি বলছেন যে পত্র এলাকায় ভালো কাজ করার দরকার কি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর ভালো কাজ করার কোনো প্রয়োজন নেই, ইসলামিক সেমিনার হচ্ছে তাতে কি এখানে আমি যাব না, সহযোগিতা করব না, তাতে কি আমি তো ভালো আছি, দিনে কাজে সহযোগিতা করতে হবে, ওখানে কি কাজ, আর অন্য জায়গায় কাজ করা যায় না, অনেক ধরনের অনেক কথা সমাজে আছে। সম্মানিত ভাই, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা চিন্তিত হবেন না, লা তাহজান, চিন্তিত হবেন না, ইন্নাল্লাহ মাআনা, অবশ্যই আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, সব সময় আল্লাহর নিয়ামতকে নিয়ে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। একটি আয়াত বলছি দেখেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম আয়াত 34, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তু'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে আমার বান্দারা, তোমরা যদি তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো, এর পরেও আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না, এজন্য সব সময় তোমরা আমার নিয়ামতকে নিয়ে শুকরিয়া আদায় করো, চিন্তাগ্রস্ত হইও না। এরপরে আরেকটি আয়াত বলছি দেখেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা কি লক্ষ্য করো না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনুগত করে দিয়েছি বলি সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন।
وَإِن تَعُدُّوا نِعْمَهُ ظَاهِرَةً وَبَاطِنًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আমি তোমাদের অনুগত করে দিয়েছি শুধু এটা নিয়ামত নয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রকাশ্য কিছু নিয়ামত দিয়েছি এবং গোপনীয় আমি তোমাদের কিছু নিয়ামত দিয়েছি এখন কয়েকটি হাদিসের গ্রন্থে এবং তাফসিরে এই তাউদ্দু নিয়ামাতাল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে জমিনের মধ্যে নিয়ামত দিয়েছেন প্রকাশ্য এবং গোপনীয় এই প্রকাশ্য নিয়ামত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বুঝিয়েছেন তাফসির ইবনে কাসিরে তাফসির আহসানুল বায়ানে সেখানে যে কথাটি আসছে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য নিয়ামত বলতে পঞ্চ ইন্দ্রিয়কে বুঝিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় মানে কি যা আপনার চক্ষু আপনার নাক আপনার জিহ্বা কথা বুঝছেন আপনার কর্ণ এবং আপনার ত্বক এই পাঁচটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই পাঁচটি ইন্দ্রিয় নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে তাহলে অবশ্যই ওই ব্যক্তি দুনিয়াতে আর কোনোদিন চিন্তাগ্রস্ত হবে না বলবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এতেই আমার জন্য যথেষ্ট কেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চক্ষু দিয়েছেন চক্ষু দিয়ে আপনি কি ভালো জিনিস দেখেন না এরপরে কর্ণ দিয়েছেন আপনি কর্ণ দিয়ে কান দিয়ে কি ভালো কিছু শুনেন না আজকে আলোচনা শুনতেছেন না এরপরে নাক দিয়েছেন আপনি কি ঘ্রাণ নিচ্ছেন না শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না এরপরে জিহ্বা দিয়েছেন এই জিহ্বা দিয়ে আপনি স্বাদ গ্রহণ করতেছেন না এরপরে ত্বক দিয়ে আপনি কি কোনো কিছু অনুধাবন করতেছেন না দেখেন পাঁচটি বিষয় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত প্রকাশ্য নিয়ামত আপনি যদি এই পাঁচটি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 51 নম্বর সূরা সূরাতুল জারিয়ার 21 নম্বর আয়াতে বলছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি যদি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো তাহলে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাব আফালা তুবসিরুন তোমরা কি দেখো না তোমরা কি লক্ষ্য করো না নিজেকে নিয়ে কি একটু ভাবো না যার চক্ষু নেই সে বুঝে চক্ষুর কত মর্যাদা যে কানে শুনে না সে জানে যে কানে শ্রবণ শক্তি এটার কত মর্যাদা আমার একজন অন্ধ বন্ধু আছে তার সঙ্গে আমি হেপস কমপ্লিট করেছি আমি যে পড়াশোনা করেছি প্রায় 3টি বছর তাকে আমি বলেছিলাম যে তোমার কি চাও আল্লাহর কাছে তখন বলেছিল যে দেখো আমার এই পৃথিবীতে আসার অবলম্বন হচ্ছে আমার পিতা এবং মাতা কিন্তু আমি যখন জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার পরে আমি আমার এই চক্ষু দিয়ে আমার পিতা মাতাকে দেখি নাই তাহলে চিন্তা করে দেখেন আপনি জন্ম থেকেই চক্ষুষ্মান ব্যক্তি আপনি জন্ম থেকেই চক্ষু দিয়ে আপনি দেখতে পান তাহলে ওই ব্যক্তিই বুঝে চোখের কত মর্যাদা যার চক্ষু নেই এজন্য বলছে আপনি কখনোই চিন্তাগ্রস্ত হবেন না একটি এক্সাম্পল দিচ্ছি নাক এবং মুখকে নিয়ে আচ্ছা ভাই বলেন অনেক ব্যক্তিরা এভাবে বলে থাকে নাক দিয়ে তো অনেক ময়লা বের হয় না ময়লা বের হয় না তো আপনি চিন্তা করতেছেন যে নাকটা যদি মুখের সামনে না হয় পিছনে হতো তাহলে অনেক ভালো হতো কারণ নাক দিয়ে অনেক সময় ময়লা বের হয় মুখেও পড়ে যায় আমি ওই ব্যক্তিকে বলবো আচ্ছা ভাই যদি পিছনে হয় আর আপনি যদি কোনো বাসি খাবার খেতে যান তাহলে বলেন তো এই বাসি খাবারটা নিয়ে পিছনে আগে নাককে বলতে হবে যে নাক তুমি দেখো খাবারটা বাসি গন্ধযুক্ত না ভালো আছে এখনো খাবারটা খাওয়া যাবে কিনা নাককে বলবেন এরপরে নাক থেকে নিয়ে এসে আবার মুখে দিতে হবে যদি নাক বলে হ্যাঁ খাওয়া যাবে এরপরে আপনি মুখে দিচ্ছেন ঠিক না কিন্তু আল্লাহ এমন জায়গায় দিছে বান্দার যেন পিছনে দিলে কষ্ট হবে এজন্য কষ্ট যেন না হয় এজন্য আল্লাহর পক্ষ থেকে তিনি চিন্তা ভাবনা করে এই নাকটাকে পিছনে না দিয়ে আল্লাহ মুখের উপরে দিলেন যাতে করে মুখে দেওয়ার আগে নাকটাই বলে দেয় যে এই খাবারটা হচ্ছে বাসি খাবারটা খাওয়া তাহলে এটা কি আল্লাহর নিয়ামত নয় আর যদি ডাল কোনো খাবার হয় ডাল দিয়ে ভাত খাচ্ছেন আচ্ছা যদি ডাল হয় এই খাবার ডাল যুক্ত ভাতটা নিয়ে পিছনে দেখাবেন দেখার পরে আচ্ছা বলেন তো আপনার কাপড় নষ্ট হবে না হবে কিনা তাহলে এটা কি আল্লাহর নিয়ামত নয় এখন দেখেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জিহ্বা দেখেন আমের স্বাদ হচ্ছে একরকম কাঁঠালের স্বাদ হচ্ছে আরেক রকম তাই না তো এই জিহ্বার মধ্যে অনেক কোষ আছে যে কোষগুলো মানুষকে স্বাদ নিতে আস্বাদন নিতে মানুষকে সহযোগিতা করে একটা বান্দা যদি তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে এই পঞ্চ ইন্দ্রিয়ের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না এজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই
আপনি কখনো চিন্তিত হইয়েন না, আপনি চিন্তাগ্রস্ত হইয়েন না যে আল্লাহ আজকে আমার এই অবস্থা কেন করেছে। আল্লাহ অনেক ব্যক্তিরা এভাবে বলে থাকে যে ভাই আপনি কেমন আছেন, তখন বলে না মরি বেঁচে আছে, ভাই বলে না, বলে যে ভালোই নেই, আগেই বলে যে ভালো নেই। আশ্চর্য ব্যাপার, অনেক ব্যক্তি আমাকে ফোনে ভাই কেমন আছেন, কবে না মরি বেঁচে আছি, কত কষ্ট, কত ঝামেলা, কত টাকা পয়সার সমস্যা। আচ্ছা দেখেন রাসূল সাল্লাল্লাহু পদ্ধতি কি, কেউ যদি আপনাকে বলে যে কেমন আছেন, প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এরপরে আপনি সমস্যার কথা বলেন। তো এই জন্য আমি বলি যে আল্লাহর শুকরিয়া সব সময় আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আবার সুস্থ করে দেন, এই বিষয়গুলো নিয়ে তত্ত্ববহুল আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শারীরিকভাবে অসুস্থ, আমি তেমন এই বিষয়গুলো নিয়ে স্টাডি করার সুযোগে পাইনি, তো যাই হোক আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ করে দেন আপনাদের সামনে আবার এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।